একটা গণতান্ত্রিক স্বাধীন দেশে গণপ্রজাতন্ত্রী দেশে একটা দলের সাংবিধানিক রাইট হলো তার সভা সমাবেশ করা আন্দোলন করা এবং সরকারেরও উচিত যে এই সভা সম্বন্ধে অযথা হামলা মামলা এই ব্যাপার থেকে একটু বিরত থাকা অ্যাডভোকেট মোহাম্মদ রাজালুল ইসলাম ভাই আমরা যেটি আলোচনা করছিলাম রাজনীতিতে বাগযুদ্ধ বিশেষ করে সামনের দিনগুলো আসলে রাজনীতির জন্য কতটা সংকটের এই সংকট কি যে এখন যে উত্তেজনা করা অবস্থা সেটি সেই সংকটকে সামনের দিকে আরও জটিল করবে কিনা বাংলাদেশে যতগুলা সমস্যার সমাধান হয়েছে সমস্ত সমাধানের কিন্তু এই উত্তেজন এবং রাজপথ থেকে আসছে আপনি বাউন্নের ভাষা আন্দোলন বলেন এটা কিন্তু ঘর থেকে আসেনি উনসত্তরের গণ উত্থান বলেন স্বাধীনতা একত্তরের মহান স্বাধীনতা আন্দোলন সব কিছুই কিন্তু রাজপথে আসছে ইভেন তত্ত্বাবধায়ক সরকার যে কায়েম করা হয়েছিল সংসদে তখন যে নির্বাচনটি হয়েছিল পনেরোই ফেব্রুয়ারি সেই নির্বাচনটি বাতিল করে নতুন নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে দেওয়ার জন্য যে ফাইসালাটি এসেছিলো তখনও কিন্তু রাজপথে মঞ্চ করে জনগণ নিয়ে বসে থেকেছিল কাজে উত্তেজনা এবং এইরকম ইয়ের থেকে একটা ফলাফল কিন্তু আমরা অতীতে দেখেছি ইতিহাসে দেখেছি যে এই ফলাফল আসছে উত্তেজনা নাই কোনো কিছু নাই তাহলে তো একজন তার নিজের মতো করে চলতেই থাকবে এরকম আলোচনা থাকবে সমালোচনা থাকবে পক্ষে বিপক্ষে কথা হবে তারপরে যিনি ক্ষমতায় আছেন সে একটা জায়গায় আসবে একটা ফয়সালা আসবে আমি মনে করি যুদ্ধ বলেন আর মাঠের যুদ্ধ বলেন অতীতে আমরা লোক বইটার যুদ্ধ দেখেছি আবার বাস পুরানো মানুষ হত্যাও দেখেছি আরও অনেক কিছু দেখেছি তারপরেও কিন্তু একটা রেজাল্ট এসছে এবং দেশে একটা ব্যবস্থা কিন্তু কায়েম হয়েছে আমি মনে করি এই অবস্থা থেকে আমার মনে হয় যে একটা রেজাল্ট আসবে যদি কোনো উত্তেজনাই না থাকে আর রাজনীতির কোনো আলাদা আমি মনে করি না অতীতে বাংলাদেশে যত আন্দোলন হয়েছে এবারও একটা স্বাভাবিক আন্দোলন হচ্ছে এই স্বাভাবিক আন্দোলনটা যেন স্বাভাবিক রাজনৈতিক দাবি আদায়ের আন্দোলনের মধ্যে থাকে বোমা আগুন সন্ত্রাস বা এই এই লেভেলে না যায় তাহলে এটা আন্দোলন হইতে পারে একটা গণতান্ত্রিক দল স্বাধীন দেশে গণপ্রজাত্রী দেশে একটা দলের সাংবিধানিক রাইট হল তার সভা সমাবেশ করা আন্দোলন করা এবং সরকারেরও উচিত যে এই সভা সম্বন্ধে অযথা হামলা মামলা এই ব্যাপার থেকে একটু বিরত থাকা আমি যেই ব্যাপারটা একটু আগে ইয়ে বললো যে ছাব্বিশটা শর্ত দিয়েছে আমরা যখন সমাবেশে যাই তখন ছাব্বিশটা শর্তের উনি যে পড়লেন এর দুই একটা শর্ত বাদে বাকি সব শর্ত কিন্তু আওয়ামী লীগ জাতীয় পার্টি সবার জন্য প্রযোজ্য হয় আর আমার মনে হয় যে বিএনপি যেহেতু একটা সাতটা সমাবেশ করেছে সেখানে অধিকাংশ সমাবেশে ব্যাপক লোকের সমাবেশ হয়েছে সেখানে পল্টনে ওনারদের অফিসের সামনের যে রাস্তা এই রাস্তাতে এই লোক সমাগম হওয়ার কোনো ইয়া নেই এবং সৌরাহ উদ্যানটা সঠিক আমার মনে হয় যে জায়গা সেই ক্ষেত্রে সৌরার্দ উদ্যানে পাশে আসতে পারবে না মিছিল করতে পারবে না এই সব শর্ত একটা আজগুবি শর্ত মাইক লাগাইতে পারবে না আমি মিটিং করবো জনগণকে শোনানোর জন্য জনগণকে উদ্বুদ্ধ করার জন্য আমি পাঁচশো মাইক লাগবো না এক মাইক লাগাবো না বিত্রে আমি এই সাউন্ড বক্স দিয়ে শোনাবো এটা আমার স্বাধীনতার ব্যাপার আমার ইচ্ছার ব্যাপার এই জিনিসগুলো একটু বাড়াবাড়ি এগুলো না হলে সৌরার্দ উদ্যানে ঠিক আছে আমি মনির্বাহের একটা কথা শুধু একটু বলতে চাই এটা হলো যে আমরা যে ছাব্বিশ হাজার মেগাওয়াট উৎপাদন করলাম এবং তেত্রিশ হাজার মেগোয়াট আমরা দরকার অর্থনৈতিক জোনগুলোর জন্য এটা আমি বাস্তব কথা কিন্তু আমার প্রশ্ন হলো যে আমরা যদি এইভাবে করতে পারতাম যে আমি বিদ্যুৎ উৎপাদন করব এবং অর্থনৈতিক জোনে যাওয়ার যে ব্যবস্থাটা সেই ব্যবস্থাটা পাশাপাশি করব আমি শুধু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করলাম তাকে বসিয়ে রাখলাম বসিয়ে রেখে তাকে বাড়া দিলাম যে বিদ্যুৎ উৎপাদনটি কেন্দ্র করলো সে ইনভেস্ট করলো কীভাবে সরকারের একটা অংশ পিপিপির আন্ডারে এবং ওর একটা অংশ সরকারের অংশের জন্য কোনো বাড়া নাই ওর অংশের জন্য পুরা বাড়া নিয়ে যাচ্ছে তাহলে কার স্বার্থে এটা করা হচ্ছে এটা তো জনগণের টাকা জনগণের টাকাটা আমরা কাকে দিচ্ছি সেই লোকটা কে তাকে কেন দেবো আমি বিদ্যুতের লাইন এবং উৎপাদন কেন্দ্র দুইটা যদি পাশাপাশি হইতো তাহলে এই সমস্যার সমাধান হইতো না আজকে সারা দেশে লোডশেডিং হচ্ছে যদি আমরা প্রপারলি ওই কাজটা করতে পারতাম তাহলে আমার মনে যে যেই সংকটটা আজকে ইয়েতে আসছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বলেন অন্যান্য জিনিসগুলো বলেন এটাতে যে খরচটা হয়েছে এটার আমি পর্যায়ক্রমে যাই আমার চৌদ্দো হাজার এখন দরকার আমি বিশ হাজার তিরিশ হাজার উৎপাদন করি বাকিগুলাতে সঞ্চালন লাইন করি স্টেশন করি আমি অর্থনৈতিক জোনে বিদ্যুৎটা পৌঁছানোর ব্যবস্থা করি আপনি তেত্রিশ হাজারের উৎপাদন কেন্দ্র স্থাপন করলেন কিন্তু আপনি স্টেশন করলেন না আপনি সঞ্চালন লাইন করলেন না অর্থনৈতিক জোনে আপনার বিদ্যুৎটাকে পৌঁছালো না তাহলে এই উৎপাদন কেন্দ্রের কেন্দ্রে যে বিদ্যুৎ উৎপাদন তেত্রিশ হাজার বা পঞ্চাশ হাজারই হোক এটা আমার জনগণের জন্য লাভ হচ্ছে না লচ্ছে লস হচ্ছে আমাকে পরিকল্পনাটা এরকম ভাবে করা উচিত যে বিদ্যুৎটা যেন সঠিক ব্যবহার হয় আমি কেন বসে বসে আমার জনগণের টাকা আমরা বিরতির পরে আবার আসবো